ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার নেওয়া হয়েছে আদালতে কারাগারে প্রেরণ নারায়ণগঞ্জে পরিত্যক্ত ভবনে গুদাম বিস্ফোরণে নিহত এক জমে থাকা গ্যাস থেকে দুর্ঘটনা বলছে ফায়ার সার্ভিস দশ দফা দাবিতে সব বিভাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ নয়াপল্টনে সমবেত হচ্ছেন নেতাকর্মীরা রমজানকে ঘিরে বেড়েছে খাদ্যে ভেজালের তৎপরতা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে দই মাথা ও মিষ্টি পিতামাতার পরিচয়হীন পথ শিশুরাও পাচ্ছে এনআইটি বিপথে যাওয়া আটকাতে গুরুত্ব দেওয়ার আহ্বান আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টকে পাত্তাই দিচ্ছেন না পুতিন আইসিসির পদক্ষেপে খুশি যুক্তরাষ্ট্র এবং সিরিজের প্রথম ওডিআইতে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ তৌহিদ হৃদয়ের অভিষেক শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিখা আজিজ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে তাকে নেওয়া হয় গাজীপুরের আদালতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল ফেসবুক লাইভ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি পুলিশ কি কখনো আমার শোরুমের সিকিউরিটিকে মানে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে পারে গ্রেফতার করতে পারে কোন রকমের কোনো মামলা ছাড়া কোনো কিছু ছাড়া তাহলে আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে আমাদের যেই শোরুম প্রশ্নবিদ্ধ যেই শোরুম নিয়ে এত প্রশ্নবিদ্ধ পুলিশ হচ্ছে গাজীপুরের পুলিশ তাহলে তারা কেন এই শোরুমের আশেপাশে যে আমাদের লোকজনকে ধরে ফেলতেছে এরপর পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর পুলিশ এই মামলায় আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে জমি দখল এবং পুলিশ বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করে বক্তব্য দেওয়ার অপরাধে দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার তারা বিদেশে বসে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে শুধু আমার বিরুদ্ধে না আমার বাহিনীর বিরুদ্ধে আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং আমার ফ্যামিলির বিরুদ্ধে বিষোদ্গার করেছে সেই বিষয়ে আমরা একটি আইনগত প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি এই দুইটি মামলা হয়েছে একটি মামলা হলো ওই জমিকে বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে আরেকটি মামলা হলো আমি আমার প্রতিষ্ঠান এবং আমার ফ্যামিলি এই এই নিয়ে যে কথা বলা হয়েছে এটা ডিজিটাল একটি মামলা হয়েছে এই দুইটি মামলায় আপনারা জানেন যে তারা বিদেশে ছিল একজন আসামি একজন ফিরেছে আমরা তাকে ইয়ে থেকে এয়ারপোর্ট থেকে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তারের পরই তাকে নিয়ে যাওয়া হয় গাজীপুরে তোলা হয় আদালতে আদালত রিমান্ড না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে জুবায়ের রাজিন নিউজ ডেস্ক দেশ টিভি গাজীপুর জেলা আদালতে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ কথা বলবো নিয়াজের সঙ্গে নিয়াজ মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কতদিন রিমান্ড চেয়েছিল আর আসলে তার কতদিন রিমান্ড দেয়া হয়েছে ধন্যবাদ ঈশিকা এই মুহূর্তে আমি কিন্তু আসি আপনার যে গাজীপুরের যে আসলে নিম্ন আদালত নিম্ন আদালতের সামনে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আসলে মাহিয়া মাহিকে কতদিনের রিমান্ড চাওয়া হয়েছে আমরা কিন্তু আসলে এয়ারপোর্ট থেকে কিন্তু তাকে আসলে ফলো করে এখানে আমরা গাজীপুর এই নিম্ন আদালত পর্যন্ত কিন্তু এসেছি তাকে কিন্তু এখান থেকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আপনার গাজীপুরের যে থানা রয়েছে বাসন থানাতে সেখান থেকে কিন্তু আবার তাকে আসলে নিম্ন আদালতে নিয়ে আসা হয়েছে এবং নিম্ন আদালতে নিয়ে আসার পরে এখানে আসলে আমাদেরকে এখান থেকে এখানকার যারা বিচারক জনাব ইকবাল হোসেনের বিচারিক আদালতে কিন্তু আসলে তাকে তোলা হয়েছিল নিম্ন আদালতে সেখানে কিন্তু আসলে তাকে শুধুমাত্র তোলা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং 7 দিনের রিমান্ড কিন্তু আসলে আদালত নামঞ্জুর করে দিয়েছেন এবং আদালত নামঞ্জুর করে দেওয়ার পর তারা আসলে এখন তাদেরকে তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত আসলে আমাদের কাছে তথ্য এসেছে এবং আমরা আসলে প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আসলে একটা ব্রিফিং করেছে এই এই মাহিয়া মাহির
আসলে এই ঘটনা এবং এই ঘটনাতে কিন্তু আসলে আপনার প্রায় এই আপনার গতকাল রাত পর্যন্ত প্রায় 9 জনকে আটক করা হয়েছে এবং এই 9 জন কিন্তু আসলে এই ঘটনায় অভিযুক্ত এবং এই অভিযুক্ত 9 জনকে আসলে আপনার আটক করা হয়েছে এবং মাহিয়া মাই কিন্তু যেটা আপনি জানেন যে আসলে সকালবেলা কিন্তু আজকে সৌদি আরব থেকে কিন্তু 9:30-10:30 দিকে আসলে এখানে এসে এয়ারপোর্টে এসে থেমেছেন এবং তার বিমান কিন্তু এয়ারপোর্টে 10:30 দিকে ল্যান্ড করেছে এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম কিন্তু সেখান থেকেই আসে আমরা দেখলাম যে পুলিশ কমিশনার এবং আপনার গাজীপুর যে বাসন থানার যে আপনার পুলিশ ছিলেন তারা সবাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং গ্রেপ্তার করে নিয়ে আসেন তারা বাসন থানায় এবং বাসন থানার পরে কিন্তু আবার সেখান থেকে তারা বেশি সময় দেয়নি আবার আদালতে নিয়ে এসেছেন এবং আদালতে নিয়ে আসার পর কিন্তু আসলে তারা আপনার নিম্ন আদালতে কিন্তু তাকে তোলা হয় নিম্ন আদালতে তোলা হলে সেখানে কিন্তু আসলে যে ইকবাল হোসেন ছিলেন বিচারক তিনি কিন্তু বললেন যে আপনার তার কাছে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল কিন্তু কোন রিমান্ড আসলে তাকে নামঞ্জুর করা হয়েছে এবং নামঞ্জুর করার পরে কিন্তু তাকে আসলে সাথে সাথে আবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে তখন কিন্তু আসলে গণমাধ্যমের সাথে কিন্তু মাহিয়া মাই কিন্তু বলেছিলেন যে আজকে এয়ারপোর্টে নেমে আমাদের সাথে কথা বলবেন কিন্তু গণমাধ্যমের সাথে কিন্তু আসলে কোনো ধরনের কোনো কথা বলার সুযোগ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং আমরা যে থানায় গিয়েছিলাম সেই থানায় আসলে আমাদের কোনো প্রবেশের অনুমতি কিন্তু আসলে প্রশাসন দেয়নি এবং এখানে আসার পরেও কিন্তু আসলে খুব দ্রুতই আসলে কাজগুলো সম্পাদন করেছেন এবং কোনোভাবেই আসলে কোনো রকম সময় গণমাধ্যম কর্মীদেরকে দেয়নি এবং গণমাধ্যম কর্মীরা আসলে মাহিয়া মাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি এবং আজকে কিন্তু জানেন যে আজকে বিকেলবেলা কিন্তু আসলে মাহিয়া মাইয়ের একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল এবং সেই প্রেস কনফারেন্সে কিন্তু আসলে তার যে শোরুমটা আসলে ভাঙছে দুর্বৃত্তরা এবং সেখানে লুটপাট করছে সেগুলো কিন্তু আসলে আপনার সেই বিষয়ে কিন্তু আসলে তিনি যে পুলিশকে অভিযোগ করেছেন এবং এখানকার যে কমিশনার গাজীপুর মেট্রোপলিটন যে কমিশনার ছিলেন যে নজরুল মোল্লা উনি কিন্তু ওনাকে অভিযুক্ত করে মাহিয়া মাই আসলে যে মামলাটা দায়ের করেছিলেন এবং সেই মামলাটির পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আইসিটি আইনে কিন্তু আসলে প্রশাসন কিন্তু আসলে আপনার অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে আইসিটি আইনে কিন্তু এক ধরনের গতকাল রাতে আসলে মামলাটা দায়ের করেছেন আর আসলে এই এই পর্যন্ত ছিল কিন্তু আসলে আমরা কিন্তু এখনো আসলে এই জায়গাতেই রয়েছি এবং গাজীপুর এখানে আমরা একটা খবর পেয়েছি যে হয়তো মাহিয়া মাইকে আবার আদালতে নিয়ে আসা হবে আমরা অপেক্ষা করবো এখানে আর এবং সমস্ত তথ্য আবার নতুন কোন তথ্য আসলে আমরা অবশ্যই আপনাকে জানাবো অবশ্যই নিয়াজ আমরা আপনার নতুন তথ্যের অপেক্ষায় রয়েছি ধন্যবাদ নিয়াজ আপনাকে গাজীপুর জেলা আদালতে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ তিনি জানাচ্ছিলেন মাহিয়া মাহি যে গ্রেপ্তার হয়েছেন তার সবশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত 10 জন সকাল 9:30 দিকে লাগা আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস বিল্লাল হোসাইনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নিতাইগঞ্জের ডালপট্টি গলিতে জেলা আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের পরিত্যক্ত ভবনটি ভবনটি প্রায় 100 বছরের পুরানো তবুও ভবনের নিচতলায় ডাল চাল ভুসি লবণ ও কাগজের গোডাউন রয়েছে দ্বিতীয় তলায় থাকতেন শ্রমিক ও ট্রাক চালকরা নিচে চলত বেচাকেনা সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে তারপর ছড়িয়ে পড়ে আগুন বিল্ডিং এবং এটার ভিতরে বিভিন্ন ধরনের মাল সামাল রাখা হয় স্পেস নাই বায়ু সঞ্চালনের জন্য যার ফলে যখনই এরকম গরমের সিজন আসে এই জায়গায় দেখা গেছে ভিতরে এমনি গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি হওয়া এটা গ্যাসের লাইন এখানে আছে একটা পরিত্যক্ত লাইন এটা এই কারণে আমরা বারবার তাদেরকেও গতবার ওই রকম একটা ঘটনা করছে অনেকগুলো মাল এক হইতেছে 1 কেজি ডালের দাম 115 টাকার লাখ কেজি ডাল সামনে রমজানের যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন পরে দগ্ধ 2 জন সহ 10 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বিস্ফোরণে ভবনের পেছনের অংশে বেশি ক্ষতি হয় জীর্ণ ভবনটির উত্তর পাশে একটি সচল গ্যাস সংযোগ পাওয়া গেছে বলেও জানায় ফায়ার সার্ভিস আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে আগুন এখান থেকে বাড়ার সম্ভাবনা নাই কিন্তু এরই মধ্যে আমরা আসার আগেই 5 জন লোক আহত হয়েছে তাদেরকে খানপুর হাসপাতালে এবং নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে আমরা আসার পরে 2 জন লোককে আমরা আহত অবস্থা পাইছি তাদেরকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ পুলিশ জানায় আহতদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন যে লেবারগুলো এখানে সাধারণত থাকতো তাদের মধ্যে একজন দগ্ধ হয়ে মারা গিয়েছে এবং 8 থেকে 9 জন আপনার আহত আছে আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে আমরা কাজ করছি ফার্দার যাতে আর কোনো ধরনের সমস্যা না হয় সেটা আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ভবনটি পুরাতন ও বিস্ফোরণে আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় আগুন নেভানোর পরও ফায়ার সার্ভিসের কার্যক্রম চালাতে যথেষ্ট বেগ পোহাতে হয় নিউজ ডেস্ক
দেশ টিভি। দশ দফা দাবিতে দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশের আনুষ্ঠানিকতা কখন শুরু? ঈশিকা, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সর্বগ্রাসী দুর্নীতি এবং বিএনপির দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি এই ঢাকা সহ বিভিন্ন মহানগরীতে যেই যুগপথ আন্দোলনের কর্মসূচি দিয়েছিল সমাবেশ, সেই সমাবেশ কিন্তু তা নির্ধারিত সময়েই শুরু হয়েছে। এবং আপনি যেমনটি জানেন যে এই বিএনপির সাথে সমমনা রাজনৈতিক দল এবং জোটগুলোও কিন্তু আজকে এই সমাবেশ কর্মসূচি পৃথক পৃথকভাবে পালন করছে তারা ভিন্ন এলাকায়। এবং বিএনপি নেতাদের সামনে আমরা সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা যেটি বলছেন যে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের না করার যেই আন্দোলন তারা করছেন, এবং বিএনপি যেটি বলছেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের চাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনকে জনসম্পৃক্ত করতে কিন্তু তারা এই শান্তিপূর্ণ কর্মসূচিগুলো দিচ্ছেন। তো এরই অংশ হিসেবে কিন্তু এই আজকের এই সমাবেশ। আমি এখানে কথা বলবো ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান। তার কাছে যেটি জানতে চাইবো যে আপনারা তো নিয়মিত এই কর্মসূচিগুলো পালন করছেন, জনসম্পৃক্ততা কেমন দেখছেন এবং আপনারা আপনাদের আন্দোলন নিয়ে কতটুকু আশাবাদী? আপনারা জানেন যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য এবং চাল ডাল তেলের মূল্য কমানোর জন্য, ডিজেল অক্টেন পেট্রোলের মূল্য কমানোর জন্য আমরা ধারাবাহিক প্রোগ্রাম করছি। এবং এই কর্মসূচি শুরু হওয়ার পর আপনাদের এসে শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়েছে, ভোলাতে মীর আলম শহীদ হয়েছে, আমাদের স্বেচ্ছা নেতা রহিম শাওন সহ মীর আলম শাওন, আমাদের শহীদ উল্লাহ শাওন, নয়ন মিয়া এবং মকবুল সহ 17 জন শহীদ হয়েছে এই আন্দোলন করতে গিয়ে, শান্তিপূর্ণ আন্দোলন। এর পরবর্তীতে জনগণ চেয়েছে যে জনগণের দাবি দাওয়া নিয়ে আমরা কথা বলি, সেই অনুযায়ী আজকে দশ দফা প্রণয়ন করা হয়েছে। দশ দফার প্রথম দফা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের যে দাবি গণতন্ত্র প্রত্যাহারের জন্য আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির সমর্থনে, দশ দফার সমর্থন আছে সারা বাংলাদেশে। আজকে মানুষ রাজপথে নেমে এসেছে এবং ঢাকার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে, দেখেছেন আপনি লক্ষ লক্ষ মানুষের আজকের এই সমাগম এখানে। অতএব ঢাকার মানুষ চাচ্ছে তাদের ভোট তারা দেবে, তাদের হাতে দেবে। কিন্তু আজকে যে ভোটের পরিস্থিতি, যে ভোটের ব্যবস্থা, আজকে যে নির্বাচনের ব্যবস্থা, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দেখেছেন যে কীভাবে নির্বাচন আগে রাতে সিল মেরে এবং সেই নির্বাচন কমিশনার পদত্যাগ করলো এবং তার পরবর্তীতে তারা নিজেরা তাদের ব্যালট দিয়ে নির্বাচন করে নিয়েছে। এই নির্বাচন বাংলাদেশে হতে পারে না। এই জন্যে আমাদের যে দাবি, জনগণের যে দাবি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমার পছন্দের সরকার আমি নির্বাচিত করব, সেই দাবি অনুযায়ী আজকে এই আন্দোলন, সেই সংগ্রাম দশ দফা দাবি। অতএব এই দশ দাবি পূরণের জন্যে জনগণ মাঠে এসেছে। দশ দফা পূরণের মধ্য দিয়ে বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং বাংলাদেশের নির্বাচন হবে, দেশটি বেগম খালেদা জিয়া মুক্ত হবে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ঈশিকা, যে এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে যে দশ দফা আন্দোলন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের দাবি, সেই নির্বাচনের দাবি তারা পূরণ করতে চায় বিএনপি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি ঈশিকা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দশ দফা দাবিতে দেশের সব মহানগরে বিক্ষোভ করছে বিএনপি। আমরা সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী সাইফুল রিপনের কাছে। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইন। এই প্রকল্প নির্মাণের আনুমানিক খরচ 377 কোটি রুপি। বাংলাদেশ অংশে ব্যয় হয়েছে প্রায় 285 কোটি রুপি। ভারত সরকার থেকে এই আর্থিক সহায়তা বহন করা হয়েছে। ভারতের অভ্যন্তরে 5 কিলোমিটার পর্যন্ত পাইপলাইনটি বিস্তৃত। বার্ষিক 1 মিলিয়ন টন হাই স্পিড
ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের 7টি জেলায় প্রাথমিকভাবে উচ্চ গতির ডিজেল সরবরাহ করবে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরের মেঘনা পেট্রোলিয়াম ডিপো পর্যন্ত বিস্তৃত পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য 2017 সালে চুক্তি স্বাক্ষরিত হয়। রমজান আর ঈদকে ঘিরে চাহিদা বাড়ে মাঠা দই ও মিষ্টির, গরমে তো কথাই নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে দই, মিষ্টি ও মাঠা। ভেজাল এসব খাবার খাওয়ার ফলে ক্যান্সার, ডায়াবেটিস ও কিডনি রোগ সহ নানা জটিল রোগে ভুগছেন সাধারণ মানুষ, এমনটাই জানালেন পুষ্টিবিদেরা। এসব অবৈধ কারখানার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইকবাল অনিকের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রাজীব শেখ ও মেহেদি হাসান সুমন। রাজধানীর হাজারীবাগ, লালবাগ, কামরাঙ্গীর চর এবং কেরানীগঞ্জ, ঘনবসতিপূর্ণ এসব এলাকায় গড়ে উঠেছে অনেক অবৈধ কারখানা। সেসব কারখানার নেই কোনো অনুমতি, নেই পরিচ্ছন্নতা কিংবা সচেতনতার বালাই। বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে দই এবং মাঠা। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। আবাসিক ভবনের নিচতলায় দই ও মাঠা তৈরি কারখানার খোঁজ পায় দেশ টিভির অনুসন্ধানী দল। ভেতরে প্রবেশের পর চোখ ছানাবর, সেখানে কয়েকজন শ্রমিক গুড়া দুধ দিয়ে তৈরি করছেন দই, মাঠা আর ফিরনি। এটা পুরাইয়া ওটা থেকে ক্যারামেল যেটা বলি ওইটা মিক্স করে এটা দই, এটা থেকে দই তৈরি হয়। আর দুধ আর ওই লিকুইড দুটোটা মিলে আর ওই গাজর আর চাল। স্পেশাল কিং প্রসিদ্ধ দই, মিষ্টি, ফিরনি, প্যাকেটের গায়ে লেখা আছে খাঁটি গাভীর দুধ দিয়ে তৈরি। তবে এখানে তৈরি হচ্ছে পাস্তরিত দুধ এবং গুড়া দুধ দিয়ে। এই কারখানার আছে শুধু ট্রেড লাইসেন্স, তবে নেই বিএসটিআই এর কোনো অনুমোদন বলে জানান কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। ওটা নিয়ে কথা চলতেছে, হ্যাঁ, বানানোর বিএসটি করার জন্য কথা বলতেছে। শুধু দই আর মাঠা নয়, অস্বাস্থ্যকর পরিবেশে হাজারীবাগ, লালবাগ, কামরাঙ্গীর চর এবং কেরানীগঞ্জে তৈরি হচ্ছে মিষ্টি, আর এসব মিষ্টি চলে যাচ্ছে বিভিন্ন দোকানে। মানে অনুমোদন কি মানে কাগজপত্র করেছিলাম কিন্তু পরারই করিনি, জমিদার না ঠিক করে দিলে তো সেটা আমাদের কিছু করার নেই। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি মাঠা, দই ও মিষ্টির কারণে বিপাকে পড়ছেন অনেক ব্যবসায়ী। তারা বলছেন গুণগত মান বজায় রেখে পণ্য তৈরি করার পরও অসাধু এই ব্যবসায়ীদের কারণে ক্ষতির মুখে পড়ছেন তারা। কাস্টমার যাতে কে তারা যাতে ভালো জিনিস পায়, স্বাস্থ্যসম্মত জিনিস পায়, এই কারণে আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সাধ্য হয়, আমরা চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। আমাদের কাছে দায়বদ্ধতা আছে, আমরা চাইলে যে কোনো উপাদান দিয়ে তো প্রোডাক্ট তৈরি করতে পারি। ভেজাল এসব খাবার খাওয়ার ফলে ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ সহ নানান জটিল রোগে ভুগছেন সাধারণ মানুষ বলে জানান পুষ্টিবিদেরা। ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে, বিভিন্ন টাই ডাইয়ের যে রঙগুলো আছে, কেমিক্যাল ফ্যাক্টরির যে রঙ, এগুলো ব্যবহার করার ফলে আমরা যখন এটা গ্রহণ করি তখন কিন্তু ক্যান্সারের ঝুঁকিটাও অনেকাংশে বেড়ে যায়, পাশাপাশি লিভার ইনজুর হওয়ার বা লিভারে কমপ্লিকেশন দেখা দেওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। এসব কারখানার বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা ইতিপূর্বে যেরকম অভিযান পরিচালনা করেছি, সামনের দিনেও আমরা অভিযান পরিচালনা করব। আমাদের অভিযান মাঝে মাঝেই চলে, তারপরেও রমজানকে সামনে রেখে আমরা বিশেষ ড্রাইভ দেব। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। ইফতারির অন্যতম প্রধান উপকরণ খেজুর নিয়ে কুষ্টিয়ার বাজারে শুরু হয়েছে অরাজকতা। প্রকারভেদে দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত, যা গত বছরের তুলনায় কয়েকগুণ বেশি। রমজানকে সামনে রেখে বড় বড় ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্যই সিন্ডিকেট করে বাড়াচ্ছেন খেজুরের দাম, এমনটাই বলছেন খুচরা বিক্রেতারা। আর খেজুরের দাম নিয়ে ব্যবসায়ীদের এমন অরাজকতায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খেজুরি বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। খুচরা বিক্রেতারা বলছে বড় বড় ব্যবসায়ীদের মজুদ সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে খেজুরের। এখন বর্তমান ভালোর মধ্যে গেলে পারে 1000-এর উপরে, আর নর্মালের ভেতরে গেলে পারে আপনার 900 টাকা, 800 টাকা, 750 টাকা এরকম। স্টোরে আটকে রেখে শোরুমে মাল শর্ট দেখাচ্ছে, এটা শর্ট দেখায় বাজার মনগান বাড়াই যাচ্ছে। ইফতারির প্রধান উপকরণ খেজুরের দাম নিয়ে ব্যবসায়ীদের এমন অরাজকতাই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় তারা। আমরা খেজুর যেই দামে কিনেছি তার তুলনায় প্রায় দ্বিগুণই ধরতে গেলে,
তো এই উদ্দেশ্য করে আমাদের যে নিম্ন আয়ের উপর নির্ভর করতে গেলে দেখা যাচ্ছে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। প্রশাসনের দায়িত্ব যে সে বাজার নিয়ন্ত্রণ করা, অন্তত রমজান মাসটা নিয়ন্ত্রণ করা উচিত। খেজুর নিয়েও যদি ব্যবসায়ীরা এইভাবে ব্যবসা করেন বা সবসময় এভাবে দাম বৃদ্ধি করেন, সেক্ষেত্রে আমাদের জন্য এটা কষ্টকর। আর বাজার মনিটরিং কর্মকর্তা বলছেন, কৃত্রিম সংকটের মাধ্যমে কোনো অসাধু ব্যবসায়ী যদি দাম বাড়ায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা। যদি কোনো কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে থাকে বা অবৈধভাবে কেউ যদি মুনাফা করে করে থাকে, সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইফতারির প্রধান উপকরণ খেজুরের দাম নিয়ে ব্যবসায়ীদের এমন অরাজকতা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকারী ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদাসন তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পরিচয়হীন শিশুদের জাতীয় পরিচয়পত্র পেতে আর কোনো বাধা নেই। জন্মগত পরিচয় না দিয়েও ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ পাচ্ছেন তারা। গত 3 মার্চ থেকে নতুন বিধি কার্যকর করেছে নির্বাচন কমিশনের ফলে রাজধানী সহ সারা দেশে ভাসমান 14 লাখ পথ শিশুর মিলবে তাদের রাষ্ট্রীয় পরিচয়। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। কমলাপুরে থাকি, বেলুন বিচ্ছে খাই, আমার বাবা মা কেউ নাই, এখনো পর্যন্ত আমার জন্ম নিবন্ধন কাগজ এবং ভোটার আইডি কার্ড কিছুই হয়নি। দেশ আছে তবুও যেন ভিন দেশি, জন্ম পরিচয় থাকলেও নেই পরিচয় দেওয়ার মতো কোনো সনদ। তারা রাজধানী সহ দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ানো পথ শিশু। বাবা মার আদর ভালোবাসা দূরে থাক, এমন শব্দগুলোই যেন তাদের কাছে অপরিচিত। এজন্য শুধু সমাজ নয়, রাষ্ট্রীয়ভাবে দিনের পর দিন পরিচয়হীন তারা। কার্ড বানানো বাপ নাই মাও নাই, আমি ছোট থেকে আই বসে টাকা নেই, স্টেশন নাম ঠাই কমাবো। তবে হাইকোর্টের রুল ও নানা আলোচনা সমালোচনার পর সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছে সরকার। এর আগে নীতিগত সিদ্ধান্ত নিলেও এবার ভোটার তালিকা নীতিমালায় সংশোধন এনে পরিচয়হীন পথ শিশুদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এতিম বা পথ শিশু যাদের মা বাবার পরিচয় জানা যাবে না, তাদেরকে ওই ফাঁকা জায়গাটায় লিখবে হলো অপ্রাপ্য, অপ্রাপ্য লিখবে এবং এটা কমিশন কর্তৃক অনুমোদিত হওয়ার পরে তাদেরকে জাতীয় পরিচয়পত্র দেওয়া যাবে। পথ শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন। সংগঠনগুলোও একে বড় অর্জন হিসাবেই দেখছে। তবে দিনে দিনে ছিন্নমূল এসব শিশুর বিপথে চলে যাওয়াকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার উপর জোর দিচ্ছেন তারা। এখন থেকে এই শিশুরা ওদের নিজস্ব একটা অধিকার পাবে, ওরা দেশের নাগরিক হবে এবং দেশের বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রয়োজনে অবদান রাখতে পারবে। পরিচয়হীন পথ শিশুদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধি কার্যকর হয়েছে গেল 3 মার্চ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 29 রান। ব্যাট হাতে শুরুতে ভালো সংগ্রহের ইঙ্গিত দিলেও দলীয় 15 রানেই হয় ছন্দপতন, 3 রানেই সাজঘরে ফেরেন তামিম। এই ম্যাচে 3 পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ইবাদত ও মুস্তাফিজের সাথে একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ। ওয়ানডেতে অভিষেক তৌহিদ হৃদয়ের। একাদশের বাইরে আছেন মেহেদী মিরাজ, এছাড়াও একাদশে আছেন ইয়াসির আলী, বাদ পড়েছেন আফিফ হাসান। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ। সে আত্মবিশ্বাসকে পুঁজি করে এ সিরিজেও তার ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন সহকর্মী হোসেন আহমদ সুজাত, সরাসরি যুক্ত আছেন তিনি। সুজাত, সিলেটে আন্তর্জাতিক এই ম্যাচ নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন আপনি? ধন্যবাদ দেশিকা। দীর্ঘদিন পর কিন্তু আজকে সিলেটে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বেলা 2টায় কিন্তু ম্যাচটি শুরু হয়েছে এবং প্রথমে ব্যাট করছে বাংলাদেশ, কেননা টসে জিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে। এই মুহূর্তে কিন্তু খেলা মাঠে চলছে, তারপরেও কিন্তু দর্শকরা আসতে শুরু করেছেন। আসলে দীর্ঘদিন পর কিন্তু সিলেটে এই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে দর্শকদের উত্তেজনা, উৎসাহ, উচ্ছ্বাস একটু
একটু বেশি। আমরা দেখতে পাচ্ছি যে বেলা 12টার পর থেকেই কিন্তু সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের যে কয়েকটা গেট পাস রয়েছে প্রত্যেকটা গেট পাস দিয়ে কিন্তু দর্শকরা ঢুকছেন, এবং তাদেরকে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বিভিন্ন চেক আপ করে ঢোকাচ্ছেন। আমরা অসংখ্য দর্শকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সিলেট হচ্ছে বাংলাদেশের একটি সৌন্দর্যপূর্ণ স্টেডিয়াম, কিন্তু এই স্টেডিয়ামে খেলা খুব কম হয়, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচ খুব কমই হয়। দর্শকরা বলছেন যে যেহেতু এই মাঠটি অনেক সুন্দর সেখানে আরো বেশি খেলা দিতে হবে, কেননা এর আগেও যে কয়েকটি ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু পুরো গ্যালারি দর্শক সম্পন্ন ছিল। এর আগে আপনি জানেন যে কিছুদিন আগে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল, সেই বিপিএল এর প্রত্যেকটা ম্যাচে কিন্তু পুরো স্টেডিয়াম হাউসফুল ছিল। এজন্য দর্শকরা বলছেন যে তারা ভবিষ্যতে কিন্তু আরো ম্যাচ দেখতে চান। এই মুহূর্তে আমরা একজন দর্শকের সাথে কথা বলবো। আচ্ছা, আজকে যে খেলা দেখতে আসছেন, ভবিষ্যতে কি আরো ম্যাচ দেওয়া উচিত ছিল, এটা কি বলবেন? ভবিষ্যতে আসলে আরো ম্যাচ দেওয়া উচিত ছিল, কারণ সিলেটের মানুষ খেলা প্রেমী, তারা খেলা দেখতে আগ্রহী বেশি, কিন্তু কম ম্যাচ হওয়ার কারণে আমরা সুযোগ তো পাচ্ছি না। আমি বিসিএর অনুরোধ জানাবো বেশি জনের খেলা দেখ, আমরা উপভোগ করে খেলা। অসংখ্য ধন্যবাদ। শিখা, আপনি শুনছিলেন যে আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম হচ্ছে একটি বিউটিফুল স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আরো খেলা দেওয়া উচিত, এবং আজকের ম্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং দর্শক কিন্তু এখনো মাঠে ঢুকছেন। শিখা সুজাত, আমরা দেখতে পাচ্ছিলাম আসলে দর্শক বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাঠে ঢুকছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সিলেট